নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন, খালিদ সাইফুল্লাহ তাহমিদের কলমে একটি রুদ্ধশ্বাস ক্রাইম থ্রিলার, হত্যাকারীর সন্ধানে। গল্প পাঠে রাজদীপ চক্রবর্তী, ইফতেখারের ভূমিকায় মৃন্ময় মাহান্না, জাহাঙ্গীরের ভূমিকায় ঋতম, ইন্দ্রমোহনের ভূমিকায় জয় ভট্টাচার্য, অনামিকার ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, অজয় ফারুক ও হামিদের ভূমিকায় সুদীপ্ত সরকার, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিপলিং মাইন্ড থেকে শ্রাবণ্য, সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, খালিদ সাইফুল্লাহ তাহমিদের কলমে হত্যাকারীর সন্ধানে। ফোন বাজছে। হামিদ সাহেব মোটরসাইকেল থামিয়ে ফোন কানে ধরলেন। হ্যালো মামনি, আমি আসছি, এই তো অফিস থেকে বেরোলাম। একটু সামনেই একটা চায়ের দোকান দেখা যাচ্ছে। সারাদিন কাজে খুব প্রেশার ছিল, তাই চোখে ঘুমের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। চায়ের চুমুকে ঘুমকে বিদায় দিয়ে বাইক চালালে মন্দ হয় না। কড়া লিকার দিয়ে এক কাপ চা দিও তো। আজ্ঞা স্যার, বিতাসি। যা শারীরিক ক্লান্তি তেমন দূর না করলেও মানসিক ক্লান্তি কিছুটা হলেও দূরে সরিয়ে দেয়। হামিদ সাহেব যে টেবিলে বসেছেন, ওই টেবিলেরই উল্টো পাশে আরেকজন লাল চায়ে ঠোঁট ভিজাচ্ছেন। লোকটার ফোনটা বাজছে। সম্ভবত লোকটা সহধর্মিনী কথা বলছে অপর পাশ থেকে। শোন কহিনুর, আমি আজ আসতে পারবো না, কোনো মতে স্টেশনে রাটকাটি দিবানে, আর সকালবেলা ট্রেনে করে চলে আসবানে, আর তুমি চাওয়াল পাল নিয়ে ঘুমায় যাও। লোকটির মোবাইল কথোপকথনের সমাপ্তি ঘটার সাথে সাথে হামিদ সাহেবের চা হাজির। তিনি খুব মনোযোগ দিয়ে লোকটার কথা শুনছিলেন। চায় চুমুক দিতে দিতে লোকটাকে জিজ্ঞাসা করলেন, আপনি আজ সারা রাত স্টেশনে থাকবেন? হয়, তাই তো করা লাগবে, এই শহরে তো আমার আপন কেউ নাই। হামিদ সাহেব একজন পরোপকারী মানুষ। মানুষ উপকারে কোনো স্বার্থ ছাড়াই সবার আগে এগিয়ে আসেন। বেশ কিছুক্ষণ কথোপকথনের পর হামিদ সাহেব লোকটাকে তার নিজের বাসায় রাতটা কাটানোর প্রস্তাব জানায়। লোকটা সরল মনে রাজি হয়ে যায়। এরপর বাইকে করে হামিদ ভিলার দিকে গমন। কলিং বেলের শব্দ পেয়েই দরজা খুলে দিল হামিদ সাহেবের ছোট মেয়ে ইভা। হামিদ সাহেব সবার সাথে লোকটার পরিচয় করিয়ে দিলেন আর বললেন, উনি আজ রাতটা আমাদের বাসায় কাটাবেন, লোকটার নাম ইন্দ্রমোহন দত্ত। লোকটা সহ সবাই ডাইনিং টেবিলে খাচ্ছে এবং গল্প করছে। হঠাৎ ইন্দ্রমোহন হামিদ সাহেবকে জিজ্ঞাসা করলেন, ঘরে মেলা শিল্প আর চিত্রকর্ম দেখতাছি, এ সবখানি কিরা কিসে? আমার ছোট মেয়ে ইভা এঁকেছে এগুলো। মেয়েটা ঠিক আমার মতোই হয়েছে, ও এবার শহরের সব স্কুল কলেজ মিলে আনুষ্ঠানিক আর্ট কম্পিটিশনে ফার্স্ট হয়েছে। বাহ, তুমি তো দেখতাছি মেলা সুন্দর আঁকিতে পারো, ভগবান তোমার মঙ্গল করো। ও হ্যাঁ, আমরা এই উপলক্ষে এবং ইভা মামনির জন্মদিন উপলক্ষে আগামী বুধবার বাসায় ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি, আপনি অবশ্যই চলে আসবেন, আসলে খুশি হব আমরা। আচ্ছা ঠিক আছে, সুপার সুযোগ পাইলি পরে চলে আসবানি। ইভাকে নিয়ে তার পরিবারের সবাই খুব গর্ব করে, আর গর্ব করবে না ইভা কেন, খুব ভালো ছবি আঁকে, শহরের সব থেকে ভালো চিত্রশিল্পীদের মধ্যে একজন বলা চলে। লোকটা রাত্রি যাপন করে পরদিন সকালে যথারীতি চলে যায়। পরদিনের মধ্যে সবাইকে অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়। ইভাকে ঘিরে সবার খুশির কমতি নেই। এরপর বুধবার অর্থাৎ ইভার জন্মদিন উপস্থিত। রাত ১২টায় হামিদ সাহেব সহ পরিবারের সবাই গিফট সহ কেক নিয়ে ইভাকে ঘুম থেকে উঠিয়ে সারপ্রাইজ দেয়। ইভা খুব খুশি হয়। আজ সবাই অনেক ব্যস্ত। হামিদ সাহেবের বন্ধু আত্মীয় প্রতিবেশী সবাই আসবে আজ ইভার জন্মদিন উপলক্ষে। সন্ধ্যায় সবাই আসছে নানান রকম গিফট নিয়ে। ইভার কাছের বন্ধু বান্ধবীরাও এসছে। নানান রকমের আয়োজনের মধ্যে দিয়ে জন্মদিন পালনের সমাপ্তি ঘটল। ইভা খুব খুশি। অনেক সুন্দর একটা দিন কাটল তার। কত কত গিফট আছে তার কাছে।
ক্লান্ত শরীর নিয়ে প্রতিদিনের মতন ঘুমানোর আগে রুটিন মেনে ঘুমোতে গেল ইভা। পরদিন সকালে হামিদ সাহেবের বাড়ির সামনে পুলিশ, সাংবাদিক সহ অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। ইভা স্বজনদের আর্তনাদে আর কান্নায় ভারী হয়ে গেছে চারপাশের পরিবেশ। সাংবাদিকরা আশেপাশে থাকা লোকজনের থেকে বিভিন্ন তথ্য নিচ্ছে। ইভার পরিবারের লোকজনদেরও প্রশ্ন করতে ছাড়ছে না, যেন পরিবারটা শোকের চেয়ে তাদের কাছে তাজা খবরগুলো বেশি গুরুত্বপূর্ণ। ইভার পরিবার সহ পাড়া প্রতিবেশী সবার দাবি ইভা আত্মহত্যা করার মেয়ে নয়, আর আত্মহত্যা করার কোনো কারণও ছিল না ইভার কাছে। রাতে তার মধ্যে আত্মহত্যার কোনো লক্ষণও দেখা যায়নি। নিশ্চয়ই কেউ পরিকল্পিতভাবে হত্যা করেছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ইভা আত্মহত্যাই করেছে। ইভার রুমে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তদন্তের স্বার্থে এমনটা করতে হচ্ছে। অ্যাম্বুলেন্স বাইরে দাঁড়িয়ে আছে, এতে করে ইভার লাশ নিয়ে যাওয়া হবে পোস্টমর্টমের জন্য। লাশ বের করার সময় যেন কান্নার আওয়াজ আর শোকের পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেল। কেসটায় স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ অফিসার ইফতেকার মাহমুদকে। তিনি তার অধীনস্থ কয়েকজন পুলিশ সহ ইভার রুমে ঢুকলেন, এরপর সব কিছু খতিয়ে দেখলেন। ঘটনাস্থল থেকে একটি চায়ের কাপ ও জলের গ্লাস এবং প্রায় অর্ধপূর্ণ জল জগ ল্যাবে পাঠানোর ব্যবস্থা করলেন। সেই সাথে ইভার মোবাইল, ল্যাপটপ, পার্সোনাল ডায়েরি সহ আরও কিছু জিনিস তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে উদ্ধার করলেন। পোস্টমর্টম রিপোর্ট সহ বাকি রিপোর্ট হাতে আসলে বোঝা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা। রিপোর্ট পুলিশের হাতে উপস্থিত। ফরেন্সিক থেকে জানা যায় টেবিলে থাকা জলের গ্লাসে বিষ মেশানো ছিল, অথচ জলের চকে বিষের অস্তিত্ব পাওয়া যায়নি। আশ্চর্যের কথা হচ্ছে রুমে বিষের কোনো প্যাকেট বা এরকম কিচ্ছু পাওয়া যায়নি। আর ফরেন্সিক এটাও বলছে যে ইভা রাত 11:30টার দিকে বিষ মিশ্রিত জল পান করে, এর মানে দাঁড়াচ্ছে ঘুমানোর ঠিক আগের মুহূর্তে। কিন্তু তখন তো ইভা একদম ফুরফুরে মেজাজে ছিল। মাত্র 1 ঘন্টার ব্যবধানে কি এমন ঘটল যে তাকে আত্মহত্যা করতে হলো? না, এখন আর এটাকে আত্মহত্যা বলা যাচ্ছে না। কেউ হয়তো জেনে বুঝেই গ্লাসের জলে বিষ মিশিয়েছে। ইভার পরিবার সহ ইভার বন্ধুবান্ধব এবং পাড়া প্রতিবেশীরা ইভা হত্যার বিচার চাই প্রসঙ্গে আন্দোলনের নামে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ইভা হত্যার বিচার চাই প্রসঙ্গে ঝড় ওঠে। ধীরে ধীরে জাতীয় ইস্যুতে পরিণত হয় বিষয়টা। এবার উপর মহল থেকে চাপ আসতে থাকে দ্রুত কেসটা সলভ করার জন্য। ইফতেখার নিজেও বুঝতে পারছে এই কেসটা সলভ করতে পারলে তার প্রমোশন কনফার্ম। ঠান্ডা হয়ে যাওয়া কফিতে ঠোঁট ভিজাতে ভেজাতে ইফতেখার তার সহকারী অফিসার জাহাঙ্গীরকে বললেন, এখনই কয়েকজনকে সাথে নিয়ে স্পটে যাও, আর ওই দিন বার্থডে পার্টিতে কারা কারা উপস্থিত ছিল এই ইনফরমেশনটা দ্রুত কালেক্ট করো। উপস্থিত থাকা তালিকায় মানুষ তো দূরে থাক, একটা প্রাণীও যেন বাদ না যায়। সেই সাথে তালিকায় থাকা সবার ইনফরমেশন কালেক্ট করব। আর হ্যাঁ, একটা কথা, মিডিয়ার সাথে কোনো কথা বলবে না, আর বাকিদের সবাইকেও এই কথাটা বলে দিও। ওকে স্যার, আমি বেরিয়ে পড়ছি। এবার কফিটা এক ঢোকেই গলাধঃকরণ করলেন ইফতেকার মাহমুদ। সকাল থেকে ইভার মোবাইল আর ল্যাপটপ চেক করেছেন, কিন্তু তার চিত্রকর্ম সম্পর্কে প্রশংসা আর বন্ধুদের কিছু গতানুগতিক কথোপকথন ছাড়া তেমন কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া যায়নি। আশ্চর্যের ব্যাপার এটাই যে বিষ পান করার কিছুক্ষণ আগে পর্যন্ত ইভার বান্ধবী অনামিকার সাথে স্বাভাবিক চ্যাটিং হয়। আবার অপূর্ব রায় নামের একটা আইডির সাথে আগের দিন অনেক চ্যাটিং হয়। কথোপকথন দেখে বোঝা যায় কিছুটা বাক বিতণ্ডাও হয়েছে। ইভার একটা মেসেজ ছিল, দেখো অপূর্ব, তুমি ছেলে হিসাবে অনেক ভালো আর আমি তোমার আবেগটাকেও যথেষ্ট রেসপেক্ট করি, কিন্তু আমার কখনোই তোমার প্রতি ওই রকম কোনো ফিলিংস হয়নি, ওই দিকটা কখনো চিন্তাই করিনি। তাছাড়া সমাজ এটা কখনোই মানবে না, আর তার চেয়েও বড় কথা আমার বাবা মাও মেনে নেবে না, কারণ আমাদের ধর্ম ভিন্ন। এই মেসেজের পর ইফার মেসেজ দেখে বোঝা যাচ্ছে হয়তো অপূর্ব ভালো কিছু বলেনি। অপূর্বর মেসেজগুলো দেখা যাচ্ছে না, কারণ সে মেসেজগুলো আনসেন্ড করে দিয়েছে।
এবং সেটা সে ইভার মৃত্যুর পরদিন সকালে করেছে। তাহলে প্রথম সন্দেহের তালিকায় অপূর্বকে রাখাই যায়। পরদিন জাহাঙ্গীরের একটা ল্যাপটপ নিয়ে ইফতিকারের রুমে প্রবেশ করলেন। স্যার, এই যে আমি এখানে সব ইনফরমেশন কালেক্ট করে নিয়ে এসেছি এবং একে একে সবার সম্পর্কে ইনভেস্টিগেশনও করেছি, এদের মধ্যে একজনের প্রতি কিন্তু সন্দেহ আমার প্রবল স্যার। তুমি অপূর্ব ছেলেটার কথা না বললেই হয়, ও আবার বাড়ি ছেড়ে পালায়নি তো? স্যার, আপনি জানলেন কিভাবে? ইভার মোবাইলের কল্যাণে জানতে পারলাম। হ্যাঁ স্যার, ও পালিয়েছে। ওর বাসার লোকজন বলছে তারা জানেন না কোথায় গিয়েছে তাদের ছেলে। এই সকাল থেকে নাকি হঠাৎ করে উধাও, এখনও কোনো হদিশ পায়নি তারা। ওর ফোনও বন্ধ আসছে, তবে আমার কেন জানি মনে হচ্ছে অপূর্বর ফ্যামিলি কোথায় ওকে লুকিয়েছে স্যার। সেরকম কোনো ব্যাপার না, ওকে খুঁজে বের করা খুব কঠিন হবে না। ওর ফোনের লাস্ট লোকেশনটা ট্রেস করো আর ওর বাবাকে থানায় নিয়ে এসো। মুখ কীভাবে খোলাতে হয় দেখছি আমি। আচ্ছা, এছাড়া আর কাউকে সন্দেহজনক মনে হয়েছে কি? স্যার, একটা অদ্ভুত ইনফরমেশন পেয়েছি। প্রায় 2 সপ্তাহ আগে ইভারি বান্ধবী অর্পিতা পাল নামে ওই আর্ট কলেজেরই একটি ছাত্রী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে জানতে পারলাম বাবা মায়ের সাথে রাগ করে এমনটা করেছে, তবে আমার কেন জানি মনে হচ্ছে ইভা মৃত্যুর সাথে এই আত্মহত্যার সম্পর্ক থাকতে পারে। ও আইসি, তবে তুমি কিন্তু ইদানিং একটু বেশি বেশি ধারণা করছো। এই ব্যাপারে থানায় তখন কোনো মামলা হয়নি? হ্যাঁ স্যার, হয়ে তো ছিল, তবে ওটা স্বাভাবিক আত্মহত্যা দেখিয়ে কেস ক্লোজ করে দেওয়া হয়েছে। আচ্ছা, ওই চিন্তা এখন বাদ দাও। এছাড়া আর কিছু সন্দেহজনক পেয়েছ? হ্যাঁ স্যার, আরেকটা বিষয় হচ্ছে এই ইভার যে পরিবার, তাদের সাথে তার চাচার পরিবারের জমি সংক্রান্ত কিছু ঝামেলা অনেকদিন আগে থেকেই লেগে আছে। ইভার মায়ের সন্দেহ কিছুটা ওইদিকে, তবে ওদের জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাহলে এখনই চলো ওদের বাসায়, আমিও যাচ্ছি, আর কাউকে নিতে হবে না সাথে, তুমি আর আমিই যাব। এরপর ওই অপূর্বকে খুঁজে বের করার কাজে লেগে পড়তে হবে। এরপর দুজন বাইক নিয়ে হামিদ সাহেবের বাড়িতে উপস্থিত হলেন। হামিদ সাহেব সহ পরিবারের সাথে ইফতিকার কিছুক্ষণ কথা বলে ঠিক পাশেই ইভার কাকার বাড়িতে ঢুকল। বেশ কিছু জবানবন্দি নেওয়া হলো, তবে কথা বলে তেমন কিছুই বোঝা যাচ্ছে না। শুধু জমি সংক্রান্ত ঝামেলা ইভাকে খুন করার জন্য যথেষ্ট নয়। তাই ইফতিকার জিজ্ঞাসাবাদ শেষে ইভার কাকাকে বলে আসলেন, আপনার পরিবারের একজনও যেন এই কেস সলভ হওয়া না পর্যন্ত শহর ছেড়ে না যায়, আর যদি আমরা ডেকে না পাই বা খোঁজ না পাই, তবে হত্যাকারী হিসেবে কিন্তু তাকেই ধরে নেব। অপূর্ব ছেলেটার খোঁজ চলছে, পালিয়ে যাবে কোথায়? ইফতিকার সহ পুরো একটা টিম অপূর্বকে খোঁজার কাজে লেগে পড়েছে। প্রাথমিকভাবে অপূর্বকে খুনি ভেবেই কেসটা এগোচ্ছে। 2 দিন পার হয়ে গেলেও অপূর্বর কোনো খোঁজ পাওয়া যায়নি। এদিকে মিডিয়া এবং ওপর মহল থেকে চাপ আসছে, এমনকি ইভার পরিবার থেকেও প্রশাসন সম্পর্কে নেতিবাচক কথা শুনতে হচ্ছে। সন্ধ্যা প্রায় নেমে এসছে। ইফতিকার বারান্দায় বসে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আর ভাবছে কাল মিডিয়ার সামনে খুনি হিসাবে অপূর্বর নামটাই মুখে নেবে এবং পলাতক অপূর্বকে ধরার সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়ে দেবে। ঠিক এমন সময় ইফতিকারের 8 বয়সী ছেলেটা দৌড়ে ইফতিকারের কাছে এসে বলল যে সে যখন মাঠে খেলা করছিল তখন একটা আঙ্কেল তাকে এই চকলেটগুলো দিল আর দ্রুত এটা ইফতিকারকে দিতে বলল। ইফতিকার খেয়াল করলো ওটা একটা খাম ছিল, খামের ভেতরে একটা পেপার আছে, সম্ভবত কিছু একটার ছবি আঁকা রয়েছে। পেপারটা দেখে ইফতিকারের চোখ কপালে উঠে গেল। ইফতিকার এক দৌড়ে মাঠে গেল দেখার জন্য যে কে ছিল লোকটা, কিন্তু সন্ধ্যা নেমে গেছে, মাঠ একদম জনমানবহীন। পেপারটায় 2টো ছবি আঁকা ছিল, একটা ইভার আর একটা ইভার বান্ধবী অনামিকার। আশ্চর্যের ব্যাপার হচ্ছে ছবির মধ্যে ইভার গলায় ফাঁস দেওয়া দড়ি ছিল আর দড়িতে ইভাকে ঝুলিয়ে রেখেছে অনামিকা। আবার অনামিকার ছবিতে মার্কার পেন দিয়ে খুনি লেখা উল্লেখ করা। ছবিগুলো এত সুন্দর করে এঁকেছে যা একজন প্রফেশনালের পক্ষেই সম্ভব। ইফতিকার আবার ঘরে ফিরে এসে তার ছেলেকে নিয়ে ওই জায়গাটা দেখাতে বলল যেখানে আঙ্কেলটা তার সাথে কথা বলেছিল।
তারপর আশেপাশে খোঁজ নিল ওই জায়গাটার আশেপাশে সিসি ক্যামেরা আছে কিনা, যেটার থেকে এই লোকটাকে দেখতে পাওয়া যাবে। সৌভাগ্যক্রমে পেয়েও গেল। এবার ফুটেজ কালেক্টরে দেখতে পেল একটা যুবক বয়সী ছেলে, কিন্তু একে ইফতেকার চিনতে পারছে না। জাহাঙ্গীরও তার সাথে কেসটা নিয়ে কাজ করছে, তাই জাহাঙ্গীরকে ফুটেজটা সেন্ড করে দিল আর দেখে জানাতে বলল। জাহাঙ্গীর ভিডিও ফুটেজটা দেখা মাত্রই ইফতেকারকে ফোন করল। স্যার, একে তো আমি চিনি, এই ছেলেটা অপূর্বর বড় ভাই, নামটা কি যেন ছিল, নামটি, আরে ও হ্যাঁ, অজয় স্যার। আচ্ছা, তুমি এখনই বাইকটা নিয়ে আমার বাড়িতে চলে এসো, আর অপূর্বর বাড়িতে যাব, ওখানেই অনেক প্রশ্নের উত্তর মিলবে আশা করছি। আচ্ছা স্যার, আমি এখনই বেরোচ্ছি। সন্দেহটা এবার বিশ্বাসে পরিণত হতে যাচ্ছে। অপূর্ব খুন করেছে বলেই হয়তো তার ভাই তার দোষটা ঢাকার জন্য ওনার কাছে এমন একটা খাম পাঠিয়েছে। জাহাঙ্গীর আর ইফতেকার স্পটে উপস্থিত একটা বাইক নিয়ে। ঘর থেকে অজয় বেরিয়ে আসলো, চেহারায় কিছুটা ভাঁজ পড়েছে। ইফতেকার অজয়কে হ্যান্ডকাফ পরিয়ে বলল, ওকে সঙ্গে নিয়ে এসো, ওদের বাড়িটাও একটু সার্চ করব, হয়তো কিছু পেতেও পারি, কে জানে, ওই বিষের প্যাকেট বা কৌটোটা হয়তো পেয়ে গেলাম। পুরো ফ্যামিলিকে জেলের ভাত খাওয়াবো, বহু কষ্ট করিয়েছে এই দুই ভাই মিলে। এদিকে অজয়ের বাবা মা অতই না কান্না আর আকুতি মিনতি করছে। অজয় ব্যাপারটা এতক্ষণে বুঝে গেছে। অপূর্ব রুম সার্চ হচ্ছে, অপূর্বর ব্যাগ আর একটা ছোট্ট কাঁচের শিশি পাওয়া গেল। শিশির গায়ে কিচ্ছু লেখা নেই। এবার থানায় নিয়ে যাওয়া হলো অজয়কে, আর কাঁচের বোতলটা পাঠানো হলো ল্যাবে পরীক্ষা করার জন্য। থানায় অজয়কে জিজ্ঞাসাবাদ চলছে। অজয়ের বিপরীতে বসে রয়েছে ইফতেকার। হ্যাঁ, এবার বল, তোর ছোট ভাই কোথায়, আর আমার কাছে খাম পাঠিয়েছিলিস কেন? স্যার, সত্যি বলছি, অপূর্ব কোথায় আছে আমি জানি না, আর কিসের খামের কথা বলছেন আমি বুঝতে পারছি না। হরাম জাদা, দেখ এটা। স্যার, খুনটা ওই শয়তাননি অনামিকাই করেছে, আমি শিওর আমার ভাই খুন করেনি, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। আচ্ছা, দেখা দেখি কি প্রমাণ আছে তোর কাছে। স্যার, আমার ওই ফোনটা দিন, ফোনে একটা অডিও রেকর্ড আছে, আপনি ওটা শুনলেই বুঝতে পারবেন। কথা মতো ফোনটা দেওয়া হলো অজয়ের হাতে। রেকর্ড শুনে আরেকবার অবাক বনে গেল ইফতেকার। জাহাঙ্গীরকে ডেকে জিজ্ঞাসা করল এই কণ্ঠটা অনামিকার কিনা। জাহাঙ্গীর নিশ্চিত করল যেটা অনামিকারই কণ্ঠ। এবার কেসটা আবার অন্যদিকে মোড় নিচ্ছে। অনামিকা আর ইভার কথোপকথনে স্পষ্ট বোঝা যাচ্ছে অনামিকা রীতিমতো ইভাকে মারার হুমকি দিচ্ছে। ইভার প্রতি অনামিকার রাগের বহিঃপ্রকাশ বোঝা যাচ্ছে ভালোভাবেই। অনামিকাকে এখনো পর্যন্ত ইচ্ছে করেই কিচ্ছু জানানো হয়নি, তবে এবার সোজা গ্রেফতার করতে হবে। এবার জাহাঙ্গীর ইফতেকারের কথা মতন কয়েকজন মহিলা পুলিশ সহ রওনা দিল অনামিকার বাড়ির উদ্দেশ্যে। তবে অজয়ের জবানদিহি এখনো শেষ হয়নি। আবার অজয়কে প্রশ্ন করা শুরু করলো ইফতেকার। হ্যাঁ, এবার ভালো ভালো বলতো, তোর ছোট ভাইটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমরা কেউ জানি না, তবে ওকে শুরুতে আমরাই লুকিয়ে রেখেছিলাম। ইভার যেদিন মৃত্যু হলো সেদিন ও প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল, কারণ ও ইভাকে মারাত্মক ভালোবাসত। ও ওই দিন সারা রাত ঘুমায়নি, শুধু কান্না করেছে, এইটা ভেবে যে ও ইভার সাথে খুব খারাপ আচরণ করেছিল। সকালবেলা অপূর্ব যখন আমাকে এসব কথা বলল, তখন আমি ওর সাথে ইভার কনভারসেশনগুলো দেখি, আর তখনই আমি ডিলিট করি আর অপূর্বকে বলি যেন গ্রামে চলে যায়। অপূর্ব কথা মতো তাই করে, কিন্তু এর দুদিন পর আমাদের কাউকে কিছু না জানিয়ে ও কোথায় যেন উধাও হয়ে যায়। আমার বাবা মা ওর জন্য পাগল হয়ে গেছে,
আর আপনারা এর মধ্যে আবার আমাকে ধরে নিয়ে এসেছেন। আপাতত তোমার কথা বিশ্বাস করা ছাড়া উপায় নেই। এবার বলো, এই অডিও তোমার কাছে আসলো কিভাবে? স্যার, অনামিকা আমার গার্লফ্রেন্ড ছিল, অপূর্বর ফ্রেন্ড হওয়ায় আমাদের বাসায় আসতো মাঝে মাঝে, সেখান থেকেই কথা হয়। আর আমি ভালো আর্ট করি, এটা তাকে ইমপ্রেস করে। তাছাড়া আমারও ভালো লাগতো। তবে ইভা মারা যাওয়ার 17-18 দিন আগে আমাদের ব্রেকআপ হয়। এর আগে ওই অডিওটা ও নিজেই আমাকে দিয়েছিল। অপূর্বর ব্যাগ থেকে পাওয়া বোতল সম্পর্কে কিছু জানো তুমি? না স্যার, ওটা বিষের বোতল হতেই পারে না। হ্যাঁ, সেটা তো ল্যাব রিপোর্টটা এলেই বোঝা যাবে। ইফতিকারের কপালে এবার বিষণ্নতার ভাঁজ পড়েছে। আগে অপশন ছিল শুধু অপূর্ব, আর এখন সামনে কতগুলো অপশন, সবগুলোকেই খুনি মনে হচ্ছে। আবার মনে হচ্ছে কেউই খুনি নয়। অপূর্ব, অনামিকা, ইভার কাকার পরিবার, নাকি অন্য কেউ? তবে ইফতিকার ভাবছে সম্ভবত কেসটা একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। অনামিকাকে থানায় নিয়ে আসা হয়েছে। এবার ইফতিকার আর অনামিকা মুখোমুখি। অনামিকার মুখের শঙ্কিত ভাব, যেন কিছুই বুঝতে পারছে না তাকে কেন ধরে নিয়ে আসা হয়েছে। ভালোই ভালোই সব বলে দাও, কিভাবে আর কেন ইভাকে মারলে? ও তো তোমার বান্ধবী ছিল। স্যার, কি বলছেন এইসব? আমি ইভাকে কেন মারতে যাব? ওই ওই কুত্তার বাচ্চাটা এসব বলেছে, তাই না? স্যার, ওর কথা বিশ্বাস করে ভুল করবেন না প্লিজ। ওর সাথে ব্রেকআপ করেছি, তাইও এমন করছে। বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। বরং ইভার মৃত্যু আমাকে অনেক কষ্ট দিচ্ছে। ইফতিকার একটা মহিলা পুলিশকে ইশারা করায় সে অনামিকার চুল ধরে ডান গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে অডিওটা শোনায়। ইফতিকার বলে, এবার কি বলবি তুই? হ্যাঁ, ভালো ভালো দোষ স্বীকার কর। এবার অনামিকার কপালে ভাঁজ পড়েছে। স্যার, সব বন্ধু বান্ধবের মধ্যেই টুকটাক ঝগড়া হয়, এটা তারই একটা অংশ মাত্র। আর এই ফোন আলাপ তো ইভার সাথে আমার অনেক দিন আগের। এরপর আমাদের মধ্যে সব ঝামেলা মিটে গিয়েছিল। আমরা দুজন দুজনের অনেক প্রিয় বান্ধবী ছিলাম। আমার ফোনে অটো কল রেকর্ড অপশন চালু করা আছে। আপনি চাইলে ইভার সাথে আমার রিসেন্ট কথাগুলো শুনতে পারেন, তাহলেই বুঝতে পারবেন আমি সত্যি বলছি কিনা। ইফতিকার অনামিকার ফোনটা নিয়ে প্রায় এক ঘন্টা সময় ব্যয় করে রেকর্ডিংগুলো শুনে বুঝতে পারল যে অনামিকা সত্যি কথাই বলছে। কেস সলভ না হওয়া পর্যন্ত এই দুজন পুলিশের হেফাজতেই থাকবে। ইফতিকার বাইক নিয়ে বেরিয়ে পড়ল ল্যাব রিপোর্টের উদ্দেশ্যে। বোতলটায় পরীক্ষা করা হয়েছে। ডক্টরের সাথে ইফতিকারের কথা হচ্ছে। বোতলটার ল্যাব রিপোর্ট কি বলছে? বিষ কি আছে এতে? বিষই আছে, তবে এই বোতলের বিষই কি ওই গ্লাসটায় মেশানো হয়েছে কিনা সে ব্যাপারে কিন্তু আমি সন্দিহান। কারণ ইভার জলের গ্লাসে বড় জোর 4-5 ফোঁটা বিষ মেশানো হয়েছিল, কিন্তু এই বোতলে প্রায় অর্ধেকটা বিষই খরচ করে দেওয়া হয়েছে। তাহলে হতে পারে বাকি বিষ ফেলে দিয়েছে। হ্যাঁ, মানে সেটাও হতে পারে। তবে আরেকটা বিষয় হচ্ছে, ইভার হত্যার আরও 3 মাস আগে এই বিষের মেয়াদ শেষ হয়ে গেছে। তাহলে এই বিষ পান করে ইভার মৃত্যুর হওয়ার কথা নয়। আর তাছাড়া এই শিশিতে একজনের ফিঙ্গারপ্রিন্টও আমি খুঁজে পাইনি। ও আইসি, তাহলে কেউ হয়তো জেনে বুঝে বোতলটা অপূর্বর ব্যাগে রেখেছে ওকে ফাঁসানোর জন্য। মানে যদি অপূর্ব হত্যাকারী না হয়, তবে সে ইভাকে মেরে তার দোষ অপূর্বর ঘাড়ে দিতে চাইছে। ইফতিকার রাতের খাওয়ার পর বিছানায় শুয়ে শুয়ে কেসটা নিয়ে ভাবছে। অপূর্বর কাছের কে এমন আছে যে ওর ব্যাগে শিশিটা রাখবে? ওর ভাই অজয় তো এমন করার কথা নয়। কে এমন আছে যে ইভা আর অপূর্ব দুজনকেই মারতে চাইবে? হঠাৎ ইফতিকারের চোখ গেল জানলার দিকে। জানলার পাশের টেবিলে জল ভর্তি গ্লাস রাখা ছিল, ঠিক যেমনটা ইভার রুমে ছিল। হঠাৎ একটা চিন্তা মাথায় আসলো, কেউ তো চাইলে জানলা দিয়েও গ্লাসে বিষ মেশাতে পারবে। মানে এমন কেউ যে অনুষ্ঠানে না থেকে এবং ইভার রুমে না ঢুকেই কাজটা করেছে, এমনটা হতেও পারে।
পরদিন সকালেই ইফতেকার জাহাঙ্গীরকে নিয়ে ইভার বাড়িতে যায়। প্রথমে ওর ফ্যামিলি সবার সাথে কথা বলে, কে কে নিমন্ত্রণ পেয়েও ওই দিন অনুষ্ঠানে আসেনি তাদের লিস্ট করে। এরপরে তালা খুলে ইভার রুমে জানলা দিকটা দেখে বুঝতে পারে যেটা আন্দাজ করেছে সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। এবার সিসিটিভি ক্যামেরার ফুটেজটা চেক করা হয়। ওই দিন এমন কে বাড়ির মেন গেট দিয়ে ঢুকেছে কিন্তু বাড়ির ভেতরে ঢোকেনি। একজনকে পাওয়া যায় যে অনুষ্ঠান শেষে সবাই চলে যাওয়ার পর রাত 11টার দিকে বাড়িতে ঢুকেছিল। ইভার পুরো ফ্যামিলি তাকে চিনে ফেলে। সে আর কেউ নয়, ইভাদের বাড়িতে আশ্রয় পাওয়া সেই ইন্দ্রমোহন দত্ত। হামিদ সাহেবের মুখে নামটা শুনেই জাহাঙ্গীরের মনে করার চেষ্টা হয় যে এই নামটা কোথায় যেন একটা শুনেছে। হঠাৎই মনে পড়ে যায় ইন্দ্রমোহন দত্ত কথার বাবার নাম, যে ইভার ক্লাসমেট সেই কথা যে কিনা ইভার মৃত্যুর কিছুদিন আগে আত্মহত্যা করেছিল। এবার খোঁজ লাগানো হয় ইন্দ্রমোহন দত্তের। পুলিশ সহজেই তাকে ধরতে সক্ষম হয়। তার পালিয়ে থাকার বা পুলিশ দেখে পালিয়ে যাওয়া কিছুটা প্রমাণ করে যে সে অপরাধী। এবার থানায় জিজ্ঞাসাবাদ চলছে। ইন্দ্রমোহন নিজেও কিছুটা অপরাধবোধে ভুগছিলেন, তাই সহজেই দোষ স্বীকার করলেন। এবার বল, কেন এমনটা করলি? করবো না কেন, আমার মাথায় রক্ত চেপে গিয়েছিল। ওই ইভার জন্যই তো আমার মেয়ে আত্মহত্যা করেছে। ইভা আর্ট কম্পিটিশনে ফার্স্ট না হলে আমার মেয়ে ফার্স্ট হতো, আর আমাজও বেঁচে থাকতো। যেহেতু ওর জন্য আমার মেয়ে মারা গেছে, তাই ওর বেঁচে থাকার অধিকার নাই। আমার মেয়েটাকে কত কথা শোনাতাম আমি। তাহলে অপূর্বকে কেন ফাঁসাতে চাইলি? ইভার ঘটনার পরদিন আমার মেয়েটার ঘরের কোণে আমি ওর লেখা একটা ডায়েরি খুঁজে পাই। সেখান থেকে জানতে পারি আমার মেয়েটা শুধু ফার্স্ট হতে পারেনি বলে আত্মহত্যা করেনি, অপূর্বর সাথে ওর রিলেশন ছিল। ডায়েরি পড়ে বুঝলাম অপূর্বকেও অনেক ভালোবাসত, কিন্তু অপূর্ব আমার মেয়েটার সাথে ভালোবাসার নামে প্রতারণা করেছে। মেয়েটা একসাথে দুটো আঘাত সহ্য করতে না পেরে শেষে নিজেকে শেষ করে দিয়েছে। তাই আমি মন্দিরের পুরোহিতের সাথে ওদের বাড়িতে পুজো করার বাহানায় গিয়ে লুকিয়ে অপূর্বর ব্যাগে অর্ধেক খালি করা একটা বিষের শিশি রেখে আসি, যেন অপূর্ব ফেঁসে যায়, কারণ ইভার সাথে সাথে ও আমার মেয়ের হত্যাকারী। এতদিন ধরে আমি অপূর্বকেই খুঁজছিলাম নিজের হাতে শেষ করার জন্য। এরপর আমি নিজেই আত্মসমর্পণ করতাম। যাই হোক, অবশেষে কেসটা সলভ হলো। এবার মিডিয়া ডেকে সব কিছু বলে দেওয়া হবে। এমন সময় জাহাঙ্গীরের প্রবেশ। স্যার, একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? স্যার, খালের ধারে অপূর্বর লাশ পাওয়া গেছে, ক্ষতবিক্ষত অবস্থায়। লাশের গন্ধে টেকা যাচ্ছে না, মানুষের ভিড় জমেছে বেশ, সবার হাত নাক স্পর্শ করে আছে। মনে হচ্ছে দুই তিন দিন আগে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে অপূর্বকে। ইফতেখার ও জাহাঙ্গীর এক গাড়ি পুলিশ ফোর্স সমেত উপস্থিত হল। পরপরই উপস্থিত হল অপূর্বর পুরো পরিবার। কান্নার আর্তনাদে যেন ভারী হয়ে উঠছে চারপাশ। ওদের কষ্টের কাছে লাশের গন্ধতা যেন পাত্তাই পাচ্ছে না। একমাত্র ভাইকে হারিয়ে অজয়ের চোখ দিয়ে অঝরে জল পড়ছে। চিৎকার করে কান্না করছে অজয়। ছেলে মানুষ সচরাচর এইভাবে কান্না করে। অপূর্বর মা বারবার জ্ঞান হারাচ্ছে, যেন পুরো দুনিয়াটাই হারিয়ে ফেলেছেন উনি। লাশের গায়ের ক্ষতচিহ্নগুলো যেন কষ্টের মাত্রা আরো বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। এরই মধ্যে অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ পাওয়া গেল। অপূর্বর ক্ষত বিক্ষত লাশটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে। চারিদিকে সাংবাদিকরা ছবি তুলছে, লোকজনের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করছে। ইভা হত্যার টপিকটা নিয়ে মিডিয়া সোশ্যাল মিডিয়া এমনিতেই গরম ছিল। তার মধ্যে আবার একই কেসের সাথে যুক্ত অপূর্ব হত্যা যেন আগুনে ঘি ঢালার মতো হয়েছে। ইফতেখারের যেন চিন্তা শেষ নেই, শেষ কবে ভালোভাবে ঘুমিয়েছেন মনে নেই। ইন্দ্রমোহন নিজের দোষ স্বীকার করায় ভেবেছিল, হ্যাঁ, কেস সলভড, এবার বোধহয় প্রমোশনটা মিলবে, আর মিডিয়াতেও একটা ভালো ইমেজ আসবে। কিন্তু তার হলো কই, প্রমোশনটা হয়তো মিলতেও পারে, তবে অপূর্ব হত্যার ব্যাপারটা বেশ কঠিন আর জটিল। কোনো ক্লু নেই, সন্দেহ করার মতন এক ইন্দ্রমোহন ছাড়া আর কেউ নেই।
কিন্তু ইন্দ্রমোহন তার স্বীকারোক্তিতে বলেছিল যে সেও অপূর্বকে খোঁজ করেছিল কিন্তু খুঁজে পায়নি। ইভা হত্যার দোষ যদি স্বীকার করতে পারে তাহলে অপূর্বকে হত্যা করার দোষ স্বীকার করতে তো সমস্যা হওয়ার কথা নয়। যেহেতু ইভা হত্যার সাথে ব্যাপারটা জড়িত তাই এই কেসটা হয়তো ইফতিকারের আন্ডারে আসবে, আর হলো ঠিক তাই। রাতে উপরমহল থেকে ইফতিকারের ওপর দায়িত্ব দেওয়া হলো, আবার সেই জাহাঙ্গীরকেই সহকারী করা হলো। যাই হোক, জাহাঙ্গীর লোকটা অনেক ভালো, বেশ কাজের এবং অনেক বুদ্ধিমানও বলা চলে। এর আগের প্রমোশনটা ইফতিকার জাহাঙ্গীরের কারণেই পেয়েছিল, জাহাঙ্গীরের ক্রেডিটটা নিজের করে নেওয়ার মাধ্যমে। ইভা হত্যার কেসটাও আরও আগেই সলভ হয়ে যেত যদি জাহাঙ্গীরের কথাটা একটু পাত্তা দিত ইফতিকার। জাহাঙ্গীর শুরুতেই বলেছিল ইন্দ্রমোহনের মেয়ে অর্পিতার আত্মহত্যার সাথে ইভা হত্যার কোনো একটা কানেকশন আছে, কিন্তু ইফতিকার তার কথা প্রত্যাখ্যান করে অযথা ধারণা করতে বারণ করেছিল। জাহাঙ্গীর লোক হিসাবে ভালো না হলে ইফতিকারকে এসবের জন্য একটু হলেও দোষারোপ করত। জাহাঙ্গীরের মতো একজন লোককে সহকারী হিসেবে পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। পোস্টমর্টমের রিপোর্ট বেরিয়েছে, বেশ কষ্ট দিয়ে মারা হয়েছে অপূর্বকে, দেহে অত্যাচারে ছাপ স্পষ্ট, যেন কেউ অনেক দিনের জমানো প্রতিশোধ নিয়েছে অপূর্বের ওপর। পিঠের মধ্যেখানে ছুরি দিয়ে কেটে লেখা হয়েছে রিভেঞ্জ, আর কপালে ব্লেড জাতীয় কিছু দিয়ে কেটে লেখা হয়েছে টেন। কিলার কোনো রকম প্রমাণের ছিটে ফোঁটাও রাখেনি, তবে বিভিন্ন আঘাতের চিহ্ন বা পজিশন থেকে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিলার বাঁহাতি, আঘাতগুলো বাঁ হাতে করেছে। ইন্দ্রমোহনকে আরেক দফা জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু ইন্দ্রমোহনের একই জবাব, অপূর্ব হত্যার ব্যাপারে সে কিছুই জানে না। এরপরও ইন্দ্রমোহনকে রিমান্ড রুমে কথা বের করার জন্য টর্চার করা হলো। এতে জাহাঙ্গীরের দেহের ঘাম ছাড়া আর তেমন কোনো ফল পাওয়া যায়নি। বিভিন্ন টেস্টের মাধ্যমে এটাও নিশ্চিত যে ইন্দ্রমোহন বাঁহাতি নয়। ইন্দ্রমোহন বেচারা হয়তো সত্যি কিছু জানে না, ইভা হত্যার আসামি বলেই হয়তো লোকটার ওপর বেকার টর্চার করা হচ্ছে, তা না হলে হয়তো ইন্দ্রমোহনকে এতটা অত্যাচার সহ্য করতে হতো না। অপূর্বর পরিবারের কারোরই মানসিক অবস্থা ভালো নয়, কিছু জটিলতার কারণে লাশ হস্তান্তর করা যাচ্ছে না। তবুও তদন্তের স্বার্থে পুলিশ পরিবারের সবার সাথেই আলাদা আলাদা করে কথা বলেছে, কিছু জিজ্ঞাসাবাদও করেছে। কেসটা কোথা থেকে আর কিভাবে শুরু করবে কিছুই বুঝতে পারছে না ইফতিকার, একটা ক্লুও ছেড়ে যায়নি কিলার, খুব পরিকল্পনা করে মেরেছে। জাহাঙ্গীরকে সাথে নিয়ে ইফতিকার ঘটনাস্থলে যায়, আশেপাশের প্রত্যেকটা বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কেউ কোনো তথ্য দিতে পারছে না। হতে পারে অপূর্ব হত্যা ইভা হত্যার সাথে জড়িত, অথবা কেউ অপূর্বর ওপর ব্যক্তিগত শত্রুতা থেকে প্রতিশোধ নিয়েছে। তদন্তের কাজ চলছে, দুদিন পেরিয়ে গেলেও কোনো রকম সমাধান মেলেনি, মিডিয়াসহ ওপরমহল থেকে প্রচুর চাপ আসছে। সময় তখন বিকেল 5:30। ইফতিকার কাজ করতে করতে ক্লান্ত হয়ে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। ফোনটা বেজে উঠল, ফোনের শব্দে কাঁচা ঘুম ভাঙল ইফতিকারের। ফোনের ওপার থেকে কেউ একজন বলল তাদের বিল্ডিংয়ের ছাদে ক্ষত বিক্ষত অবস্থায় একটা লাশ পাওয়া গেছে। ইফতিকার জাহাঙ্গীরকে সাথে নিয়ে রওনা দিল স্পটের উদ্দেশ্যে। জায়গাটা অল্প দূরত্বে হওয়ায় পৌঁছতে খুব বেশি সময় লাগেনি। লাশের অবস্থা অপূর্বের লাশের মতোই, আঘাতগুলো একই ধরনের, তবে লাশটা তরতাজা, মনে হচ্ছে 4-5 ঘন্টা আগের ঘটনা। চারতলা বাড়ি, তৃতীয় তলার ভাড়াটিয়া কাপড় তুলতে এসে বিষয়টা বুঝতে পারে, তারপর থানায় খবর দেয়। লাশের চেহারাটাও সঠিক বোঝা যাচ্ছে না, পুরো মুখটাই থেঁতলে গেছে, শুধু কপালটা বাদে। কপালে অপূর্বের লাশের মতোই ব্লেড অথবা এই জাতীয় কিছু একটা দিয়ে লেখা হয়েছে 9। কিছুক্ষণ পর লাশটা শনাক্ত করা গেল, এই বাড়িরই মালিক আফজাল সাহেবের বড় ছেলে মাহফুজকে জঘন্যভাবে খুনটা করা হয়েছে। লাশটা ফরেন্সিকের জন্য পাঠানো হলো। মাহফুজের পরিবার শুধু মাহফুজকে বাড়িতে রেখে বাকি সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বাড়ির দারোয়ান সহ সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়, দারোয়ান জড়িত থাকতে পারে সন্দেহে তাকে গ্রেফতার করা হয়, আর বাড়ির সবাইকে বলা হয় যখন ডাকা হবে তখনই যেন থানায় চলে যায়। মাহফুজের পরিবারকে খবরটা জানানো হয় এবং যত দ্রুত সম্ভব
গ্রামের বাড়ি থেকে সরাসরি থানায় আসতে বলা হয়। প্রাথমিক তদন্ত শেষ করে দারোয়ানকে নিয়ে থানায় চলে আসে ইফতেখার আর জাহাঙ্গীর। বেশ কিছুক্ষণ কড়া জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পাওয়া যায়নি, বরং নিরীহ ও নিরপরাধ মনে হয়েছে দারোয়ানকে। ইফতেখার জাহাঙ্গীরকে নিয়ে আলোচনায় বসেছে। জাহাঙ্গীর সাহেব, মাহফুজকে কে মারতে পারে বলেন তো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। স্যার, কে মারতে পারে সেটা তো বোঝা যাচ্ছে না, তবে আমার মনে হচ্ছে অপূর্ব আর মাহফুজের কিলার একই ব্যক্তি বা একটা গ্রুপও হতে পারে। আমিও তো সেটাই ধারণা করছি, তবে পোস্টমর্টেম রিপোর্টটা না আসলে নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার, যদি তাই হয় তবে এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ না, কোনো সাইকো বা মানসিক বিকারগ্রস্ত হবে। আচ্ছা, তুমি একটা কাজ করো, মাহফুজের সব ডিটেলস কালেক্ট করো, ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল কি না, আর হ্যাঁ, ওর কল লিস্টটাও বার করো। জি স্যার, আমি কাজ শুরু করছি। কিছুক্ষণ পরেই পুরো থানা কান্নার আওয়াজে ভারী হয়ে ওঠে। মাহফুজের পুরো পরিবার থানায় এসে উপস্থিত। ইফতিকা তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়, শুধু মাহফুজের বাবা আফজল সাহেবকে থানায় আসতে বলে। মাহফুজের ব্যাপারে ওর বাবার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ইফতেখার। জানতে চায় তাদের পারিবারিকভাবে বা মাহফুজের ব্যক্তিগত কারোর সঙ্গে কোনো শত্রুতা আছে কিনা। মাহফুজের বাবা কাঁদতে কাঁদতে না বলে, যেন ছেলের মৃত্যুকে তিনি বিশ্বাসই করতে পারছেন না। কারোর সাথে কোনো শত্রুতা নেই এমন একটা ছেলেকে কেউ কেন এমন জঘন্যভাবে হত্যা করবে? আফজাল সাহেবের সুপারিশে দারোয়ানকে ছেড়ে দেওয়া হয়। দারোয়ান নাকি ওনাদের অনেক বিশ্বস্ত। পরদিন পোস্টমর্টমের রিপোর্ট আসে। নিশ্চিত করা হয় অপূর্ব আর মাহফুজ একই ব্যক্তি বা চক্রের দ্বারা খুন হয়েছে, এবং এটা হয়েছে কোনো একটা প্রতিশোধ নেওয়ার জন্য। এমনকি মাহফুজকে আঘাত করা ব্যক্তিও বাঁ হাতি। জাহাঙ্গীর মাহফুজের ব্যাপারে আরও ইনফরমেশন কালেক্ট করে, চেষ্টা করে মাহফুজ আর অপূর্বর মধ্যে কানেকশনটা খুঁজে বার করার। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো মাহফুজ আর অপূর্বর বিন্দুমাত্র কোনো কানেকশন খুঁজে পাওয়া যায়নি। তবে একটা জায়গায় মিল পায় জাহাঙ্গীর, যদিও সেটা কোনো কানেকশন নয়। মাহফুজের ব্যাপারে একাধিক মেয়ের প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। বিয়ে করার কথা বলে শারীরিক সম্পর্ক করার পর রিলেশনশিপ থেকে সরে যায় মাহফুজ। সমাজে লজ্জার ভয়ে মেয়েগুলো কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবেনি। থানায় ইফতেখার আর জাহাঙ্গীরের কথা হচ্ছে। জাহাঙ্গীর, অপূর্বর ব্যাপারে আরেকটু খোঁজ নেওয়া দরকার। স্যার, আপনি বলার আগেই আমি খোঁজ নিয়েছি। অপূর্ব অর্পিতা সহ কয়েকটা মেয়ের সাথেও মাহফুজের মতো একই কাজ করেছিল। তাহলে তো আমরা একটা ধারণা করতেই পারি যে কিলার সেই সব ছেলেদেরকে টার্গেট করছে যারা কিনা মেয়েদের সাথে প্রতারণা করেছে, প্রলোভন দেখিয়ে মেয়েদের সাথে সম্পর্ক করেছে। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে, কিন্তু তবে 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 কি তবে আপনি যে বললেন টার্গেট করছে, এ ব্যাপারে আমি একমত নই। কেন, কি বলতে চাইছো ক্লিয়ার করে বলো তো। ভালো করে খেয়াল করুন স্যার, অপূর্বর কপালে 10 লেখা ছিল আর মাহফুজের কপালে 9। হয়তো এরপরের ভিকটিমের কপালে 8। এর মানে দাঁড়াচ্ছে 8 7 6 5 4 3 2 1 সিরিয়ালগুলো লিখে সাইকোটা হয়তো আরও 8টা এরকম মার্ডার করবে। মানে অলরেডি আরও 8 জন তার টার্গেট আছে স্যার। আহ জাহাঙ্গীর, তুমি তো চমকে দিলে। এই কেসটা সলভ হোক, তোমার প্রমোশনের জন্য আমি নিজে সুপারিশ করব। তোমার ভাবনার সাথে আমি একমত না হয়ে পারছি না তো। তবে এখন আমি কিভাবে যে পরিস্থিতি সামাল দেব সেটাই তো বুঝে উঠতে পারছি না। খুনি কোনো রকম ক্লু রেখে যাচ্ছে না। চিন্তা করবেন না স্যার, অপরাধী যত চালাকি হোক না কেন, কোনো না কোনো ভুল তো সে করবেই। কিন্তু আমাদের তো আর অপেক্ষা করলে চলবে না। সিরিয়াল 8-এর খুনটা হওয়ার আগেই কিলারকে ধরতে হবে। উপর থেকে অনেক চাপ আসছে আর মিডিয়ার বকবকানি তো আছেই। কথা শেষ করে দুজনেই বাড়িতে চলে যায়। ইফতিখার আর জাহাঙ্গীর দুজনেরই চোখে ঘুম, খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিকভাবে হচ্ছে না। জনগণের বন্ধু হয়েও পুলিশ কিচ্ছু করতে পারছে না। কিলার যে মিশনে নেমেছে সে যদি সফল হয় তাহলে আরও 8 জনকে যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করতে হবে।
পরদিন ভোর 5টায় জাহাঙ্গীরের ফোনে ইফতেকারের ঘুম ভাঙে। আর একটা মার্ডার, জাহাঙ্গীরের বিল্ডিংয়ের 2 বিল্ডিং পরেই মার্ডারটা হয়েছে। তবে যে খুন হয়েছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং সে শহরের সবচেয়ে বড় বড় ব্যবসায়ীদের একজন, যার সাথে প্রশাসনিক অনেক বড় বড় লোকেদের ওঠা বসা রয়েছে। এমনকি ইফতেকারের খুব কাছের বন্ধুও বটে। 2 বন্ধুর পুরো পরিবার গত 2 দিন আগেও একসাথে লাঞ্চ করেছে। লোকটার নাম আরাফাত। ইফতেকার ফোন পেয়েও বিলম্ব না করে দ্রুত উপস্থিত হলো ঘটনাস্থলে। পুরো বাড়ি কান্নার আওয়াজে ভারী হয়ে উঠেছে। সাংবাদিক সহ উৎসুক জনতা ভিড় করেছে। যেহেতু স্বনামধন্য একজন ব্যবসায়ী খুন হয়েছে, নিঃসন্দেহে এটা সব থেকে তাজা খবর। ইফতেকার নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারল না। প্রিয় বন্ধুর লাশ দেখে মাটিতে কান্নায় লুটিয়ে পড়ল। ব্যতিক্রম কোনো মার্ডার না, ঠিক আগের মতোই পুরো দেহ ক্ষত বিক্ষত করে মারা হয়েছে। পিঠে লেখা হয়েছে রিভেঞ্জ আর কপালে লেখা হয়েছে আর্ট। জাহাঙ্গীরের ধারণাই সঠিক হল। বন্ধু হওয়ার সুবাদে আরাফাতের চরিত্রের ব্যাপারে যথেষ্ট ধারণা ছিল ইফতেকারের। সে জানে আরাফাত কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে। একের পর এক সিরিয়াল খুন পুরো শহরবাসীকে আতঙ্কিত করে তুলেছে। সাইকোপাথের ব্যাপারটা হাইলাইট করে মিডিয়া নিউজ করে যাচ্ছে প্রতিনিয়ত। পরের খুনটা কে হবে, কোথায় হবে কেউ জানে না। কিলার কাদেরকে টার্গেট করে মারছে তা মিডিয়ার কাছে পুলিশের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে বলা হয়। সেই সাথে পুরো শহরবাসীকে সতর্ক থাকতে বলা হয়। কেউ কোনো অপ্রীতিকর কিছু দেখলে যেন তা পুলিশকে ইনফর্ম করে সেটাও বলা হয়। একদিন রাতে কিলার কোনো একটা সংবাদ মাধ্যমে একটা অডিও ক্লিপ পাঠায়, যেখানে কিলার বলছে, প্রিয় শহরবাসী, কেমন আছেন আপনারা? আপনারা ভয় পাবেন না, আমি যাদেরকে মারছি তারা কেউই মানুষের আওতায় পড়ে না। আইন তাদের বিচার করতে পারেনি, তাই আমি নিজে আইন হাতে তুলে নিয়েছি। যাদেরকে মারছি তারা হয় ধর্ষক ছিল অথবা প্রলোভন দেখে মেয়েদের সর্বস্ব ভোগ করেছে। কথা দিচ্ছি আমার লিস্টে যারা আছে তারা কেউ বাঁচবে না, সবাইকে মরতে হবে। এবার আসি পুলিশ প্রশাসনের কাছে, ওরা আমাকে কেউ ধরতে পারবে না। ইচ্ছায় অথবা অনিচ্ছায় হোক, আশা করছি আমার মিশন কমপ্লিট করতে তারা আমাকে সাহায্য করবে। এই শহরের মানুষরূপী পশুগুলো বেঁচে থাকলে আমার বোনেরা নিরাপদ থাকবে না। আমাকে ধরার চেষ্টা করে কোনো লাভ নেই, আমি আমার মিশন কমপ্লিট করবই, তাতে আপনারা আমাকে সাইকোপ্যাথ, পাগল, যা ইচ্ছে ভাবতে পারেন। খোদা হাফিজ। ইফতেকার ভেবেছিল এই ভয়েসে সূত্র ধরে হয়তো কিলারের কাছাকাছি পৌঁছানো যাবে, কিন্তু সে চেষ্টা নিতান্তই বৃথা হয়, কারণ কিলার কোনো একটা অ্যাপ ব্যবহার করে ভয়েস নকল করেছে, আর সোর্সেরও কোনো হদিশ পাওয়া যায়নি। কিলারের এই কথাগুলো ছড়িয়ে পড়েছে পুরো মিডিয়ায়। যুবক বয়সী অনেকেই গা ঢাকা দিয়েছে এই ভেবে যে হয়তো সে কিলারের নেক্সট টার্গেট। কিছু লোক থানায় এসে নিজের অপরাধ স্বীকার করে জেলে বন্দি থাকতে চাইছে যেন তারা নিরাপদে থাকে, কারণ তারা মাস্ক পরা কোনো এক অপরিচিত ব্যক্তির থেকে হুমকি স্বরূপ একটা চিঠি পেয়েছে। ইফতেকার আপাতত তাদের মামলা না দিয়ে জেলে ঢুকিয়েছে, আর অন্য একজন অফিসারকে বলেছে তাদের চার্জশিট তৈরি করতে। সব ডিটেলস শোনার পর জানা গেল এদের মধ্যে কেউ ধর্ষক, কেউ আবার প্রেমের নামে অনেক মেয়েদের সাথে প্রতারণা করেছে। মিডিয়ায় ভয়ঙ্কর হত্যাগুলো দেখে নিজেদের দোষ স্বীকার করে ধরা দিতে এসছে। কিলার ধরা পড়লে হয়তো রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে ছাড়া পাবে, এমনটাই চিন্তা করছে মনে হয়। সমাজের নারীবাদীরা হাইলি সাপোর্ট দিচ্ছে অজ্ঞাত এই কিলারকে। দফায় দফায় মিটিং করছে পুলিশ প্রশাসন, দায়িত্বরত ইফতেকারের দিকেও আঙুল তুলছে অনেকেই। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু নেক্সট ভিকটিমকে। কে জানে আর কার কার ভাগ্যে লেখা আছে এই সাইকোপ্যাথের চরম নির্যাতন আর অস্বাভাবিক মৃত্যু। সন্দেহপ্রবণ কিছু মানুষকে থানায় ধরে এনে জিজ্ঞাসাবাদ করেছে ইফতেকার। তবে মানুষগুলো কথায় নিরীহ নিরীহ ভাব আছে, যেন বেকার তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। এমন সময় ইফতেকারের ফোনে একটা নোটিফিকেশনে আওয়াজ পাওয়া গেল। অপরিচিত একটা ইমেল অ্যাড্রেস থেকে একটা ইমেল পাঠানো হয়েছে। সেখানে লেখা, স্যার, আমি একজন সাংবাদিক, ওই সাইকো কিলার সম্পর্কে সকল তথ্য ডকুমেন্টস আমার কাছে আছে, আমি আপনাকে দিতে চাই সব কিছু। আর আরেকটা কথা স্যার, কারোর সাথে শেয়ার করবেন না এই কথাটা, ওই সাইকোটা আমার ব্যাপারে সব জেনে গেছে, ওদের পুরো গ্রুপ আমাকে খুঁজছে মারবার জন্য, আপনার ডিপার্টমেন্টেরও কাউকে বলবেন না প্লিজ,
আপনার ডিপার্টমেন্টের কেউ একজন সম্ভবত এই সাইকোটাকে হেল্প করছে, যার কারণে আপনারা এতদিন ওর কাছে পৌঁছতে পারেননি। আপনি দেরি না করে এখনই নিউ মার্কেটের নির্মাণাধীন 22 বিল্ডিংয়ের 16 তলায় চলে আসুন। আমি এখানেই লুকিয়ে আছি। প্লিজ খেয়াল রাখবেন তথ্যটা যেন অন্য কেউ জানতে না পারে। জাহাঙ্গীর একটু আগেই থানা থেকে বেরিয়ে গেছে হাসপাতালের উদ্দেশ্যে। ওর স্ত্রী গুরুতর অসুস্থ, তা না হলে জাহাঙ্গীরকে সাথে নেওয়া যেত। যাই হোক, কাল বিলম্ব না করে ইফতেকার একাই তার বাইকটা নিয়ে বের হলো। সজোরে বাইক চালিয়ে যত দ্রুত সম্ভব উপস্থিত হলো নিউ মার্কেটে। যে ভবনটার কথা সাংবাদিক বলেছিল তার চতুর্থ তলা পর্যন্ত শপিং মল, আর বাকিটা নির্মাণাধীন। কোনো একটা কারণে হয়তো আপাতত নির্মাণ কাজ বন্ধ রয়েছে। ইফতেকার দ্রুত গতিতে ওপর উঠতে লাগল। সিঁড়ি বেয়ে 16 ওঠা সহজ ব্যাপার নয়, তবে ইফতেকারের যেন কোনো কষ্টই হচ্ছে না, কারণ সে হয়তো সফলতার খুব কাছাকাছি আছে। সাংবাদিকটার থেকে তথ্যগুলো নিয়ে খুব শীঘ্রই হয়তো কেসটা ক্লোজ করতে পারবে। কিন্তু এত নির্জন একটা জায়গায় লোকটা কেন ডাকল, তাও আবার ইফতেকারকে একা, তা একবারও মাথায় আসেনি ইফতেকারের। ইফতেকার 16 তলায় উপস্থিত। এখন সে বেশ ক্লান্ত। কেউ একজন এক গ্লাস জল ইফতেকারের দিকে এগিয়ে দিল। এ সময় হয়তো এক গ্লাস জলের চাহিদাই সব থেকে বেশি ছিল, তাই জলটা কে দিচ্ছে তাও খেয়াল করেনি ইফতেকার। ঢক ঢক করে জলটা খেয়ে লম্বা লম্বা স্বস্তি নিঃশ্বাস ফেলতে থাকলো ইফতেকার। সামনে একটা লোক দাঁড়িয়ে, পুরো মুখ মাঙ্কি গ্যাপে ঢাকা, শুধু চোখ জোড়া দেখা যাচ্ছে। ইফতেকার ভাবল হয়তো গোপনীয়তা রক্ষা করার জন্যই নিজেকে আড়াল করতে চাইছে। এবার ইফতিকার আর ওই কথিত সাংবাদিকের কথোপকথন শুরু হলো। ইফতিকার বলল, আপনি আমার থেকে নিজেকে লুকাচ্ছেন কেন? আমাকে বিশ্বাস করতে পারছেন না? সব তথ্যগুলো আমাকে দিন, আমি কথা দিচ্ছি কিলারের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আপনি নিজে বেঁচে থাকলে তবে না কিলারকে শাস্তি দেবেন? কি বলছেন আবুল তামান! আচ্ছা, আপনি নিজেকে হাইড করতে চাইলে আমি জোর করব না, আমাকে সবকিছু খুলে বলুন, আর কি কি ডকুমেন্টস আছে সেগুলো সব দিন। আরে ইফতেকার, কষ্ট হচ্ছে তোমার জন্য, তোমাকে বাঁচাতে কেউই আসবে না এখানে। মানে কি বলছেন আপনি? সত্যি করে বল কে তুই? লোকটা হালকা শব্দ করে হাসছে। এদিকে ইফতেকার দুর্বল অনুভব করছে, যেন শরীরটা অসার হয়ে আসছে, চোখে কিছুটা ঝাপসা দেখছে। হয়তো এখনই অজ্ঞান হবে, এবং ঘটলো তাই। অজ্ঞান হয়ে নিচে লুটিয়ে পড়ল ইফতেকার। মানুষ উত্তেজনাবশতই ভুল কাজগুলো বেশি করে থাকে। কিছু ক্ষেত্রে ভুলগুলো জীবনের জন্য হয় হুমকি স্বরূপ। উত্তেজনার বশে কোনো কিছু চিন্তা না করেই এক গ্লাস জল গলাধঃকরণ না করলে ইফতেকার হয়তো গুলি করে কিলারকে আজই মেরে ফেলতে পারত। টার্গেটের দিকে বন্দুক তাক করেও কিচ্ছু করতে পারল না। শিকারী নিজেই আর শিকার হতে যাচ্ছে। ইফতেকার আস্তে আস্তে চোখ খুলছে। ঠিক কতক্ষণ সে অজ্ঞান অবস্থায় ছিল তা জানা নেই, তবে জ্ঞান আসার পর ঠিকই বুঝতে পারছে যে সে ভেসে গেছে। গ্লাসের জলে অজ্ঞান হওয়ার ওষুধ মেশানো ছিল। ইফতেকারের দুই হাতে হ্যান্ডকাফ পরানো, যেটা আসার সময় কোমরে করে নিয়ে এসেছিল। পায়ের সাথে বিল্ডিংয়ের একটা পিলার শিকল দিয়ে আটকানো, মুখে ট্যাপ লাগানো। ঠিক সামনেই মুখোশ পরিহিত ওই ব্যক্তি বিভিন্ন দেশীয় অস্ত্রে ধার দিচ্ছে। ইফতেকারের আর বুঝতে বাকি থাকে না এটাই সেই দুর্ধর্ষ সিরিয়াল কিলার। সম্ভবত তার 7 টার্গেট ছিল ইফতেকার। লোকটা ইফতেকারের দিকে বারবার আগুনের চাহনি দিচ্ছে, যেন কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। লোকটা যন্ত্রগুলো নিয়ে ইফতেকারের সামনে বসল। হয়তো ইফতেকারের জ্ঞান ফেরা অপেক্ষা করছিল। সে নিজের চেহারা ইফতেকারকে দেখাতে দিচ্ছে না। ইফতেকার বুঝতে পারছে তার বাঁচার আশা নেই বললেই চলে। তার সাথে কি কি হতে যাচ্ছে সেটাও কিছুটা আন্দাজ করতে পারছে, তবে কিলারের মুখটা দেখতে ইচ্ছে করছে খুব। মুখে ট্যাপ লাগানো আর হাত পা সব বাঁধা, কথা বলার সুযোগটাও নেই। টর্চার করার অনেক যন্ত্রপাতি রয়েছে, ইলেকট্রিক শক দেওয়া যন্ত্র, ধারালো ছুরি, প্লাস হাতুড়ি, আরও অনেক কিছু। লোকটা কোনো কথা না বলে একটা সুচ হাতে নিয়ে ইফতিকারের পিঠে একের পর এক সুচ ফোটাতে থাকল। ইফতিকার চিৎকার করতে চেয়েও পারছে না, চোখ থেকে অনবরত নোনতা জল গড়াচ্ছে।
এভাবে 5 মিনিট শুধু সুচ ফোটানো হলো। এবার একটু বিরতি। পুরো পিঠ রক্তাক্ত হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার লোকটা প্লাস হাতে নিয়ে গালসহ ইফতেকারের শরীরের বিভিন্ন জায়গার চামড়ায় টান লাগালো। দু একটা জায়গা থেকে সজোরে টান দিয়ে মাংস ছিঁড়ে ফেলল। ইফতেকারের চোখের জল হয়তো ফুরিয়ে গেছে, ব্যথা আর যন্ত্রণায় কাতরাচ্ছে। প্রায় 10 মিনিটের মতন থেমে থেমে ইলেকট্রিকের শক দেওয়া হলো ইফতেকারকে। এর মাঝে কোনো সময় রেগে গিয়ে ইচ্ছে মতো চপেটা ঘাত করছে, আর কোনো সময় ইচ্ছে মতো লাথি মারছে, টর্চার করছে আর বলছে, বল তোর অপরাধ নিজের মুখে বল, মনে করার চেষ্টা কর, যতক্ষণ মনে করতে না পারবি টর্চার কিন্তু চলবেই। শরীরের কোনো অংশ রক্তাক্ত হতে আর বাকি নেই। কান্না করা বা চিৎকার করার শক্তিটুকু হারিয়ে ফেলেছে ইফতেকার, আর শক্তি থাকলেও লাভ নেই মুখে টেপ লাগানো। প্রায় 1.5 ঘন্টা যাবৎ ইফতেকারের ওপর জঘন্য টর্চার চলল। ইফতেকার খুব করে চাইছে লোকটা তাকে মেরে ফেলুক, সে আর যন্ত্রণা সহ্য করতে পারছে না। ইফতেকার কয়েকবার চেষ্টা করেছে নিঃশ্বাস বন্ধ রেখে আত্মহত্যা করার, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে। এবার একটু বিরতি। টর্চার করতে করতে লোকটাও হাঁপিয়ে উঠেছে, রক্ত যে হারে শরীর থেকে বের হচ্ছে ইফতেকার হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না। এখন শুধু আত্মাটা দেহ থেকে বের হওয়ার অপেক্ষা। কিছুক্ষণ পর লোকটা একটা হাতুড়ি নিল। ইফতেকারের দু পায়ের প্রত্যেকটা আঙুল একটা একটা করে থেঁতলে দিতে থাকলো। হাতুড়ি দিয়ে আঙুলগুলোতে এমনভাবে আঘাত করছিল যেন দেওয়ালে বা কাঠে পেরেকের ওপর হাতুড়ি পেটানো হচ্ছে। প্রত্যেক আঘাতে, ব্যথায়, যন্ত্রণায় চোখ বড় বড় হয়ে আসছে ইফতেকারের। প্রচণ্ড চিৎকার করতেছেও পারছে না। যথারীতি ধারালো ছুরিটা দিয়ে পিঠ কেটে লেখা হলো রিভেঞ্জ, আর কপাল কেটে সিরিয়াল নাম্বারটা লেখা হলো। এরপর কিলার নিজেই ইফতেকারের ফোন থেকে থানায় ফোন দিয়ে করল, আমি জাহাঙ্গীর বলছি, ইফতেকার স্যারকে আমি মেরে ফেলেছি। নিউ মার্কেটের একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে লাশটা পড়ে আছে। কথাটা শুনে প্রায় অচেতন অবস্থাতেই আঁতকে উঠল ইফতেকার। তার মানে জাহাঙ্গীরই আসল সাইকো। ইফতেকারের চ্যাপ্টার ক্লোজড। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ইফতেকার। মৃত্যু যন্ত্রণা কাকে বলে তা হাড়ে হাড়ে টের পেয়েছে। খবরটা পাওয়া মাত্রই একজন অফিসার কিছু ফোর্স নিয়ে দ্রুত উপস্থিত হলেন ঘটনাস্থলে। ইফতেকারের নিথর দেহটা পড়ে রয়েছে, পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এই হত্যাগুলো আগেরগুলোর থেকেও অনেক জঘন্যভাবে করা হয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে কপালে 7 লেখা নয় বরং 1 লেখা হয়েছে। এর মানে কি সিরিয়াল 2 থেকে সিরিয়াল 2 পর্যন্ত যাদের টার্গেট করেছিল তাদেরকে কি ইতিমধ্যেই হত্যা করা হয়ে গিয়েছে? যদি তাই হয় তবে কাদেরকে হত্যা করা হয়েছে? কোনো থানায় তো কোনো খবর আসেনি, নাকি হত্যার সিরিয়াল শেষ? জাহাঙ্গীরকে ধরলে হয়তো উত্তরগুলো পাওয়া যেতে পারে। জাহাঙ্গীরকে গ্রেফতার করা হলো হাসপাতাল থেকে। জাহাঙ্গীর নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করছে। হাসপাতালে তার স্ত্রীর স্টেটমেন্টও এটাই বলছে যে ঘটনা ঘটার সময় জাহাঙ্গীর হাসপাতালেই ছিল। কেসটার দায়িত্ব নতুন করে পুলিশ অফিসার ফারুককে দেওয়া হয়েছে। থানায় জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ চলছে। ফারুক জাহাঙ্গীরকে অনেক দিন ধরে চেনেন। জাহাঙ্গীর সহজ সরল একজন মানুষ। ফারুকের ধারণা জাহাঙ্গীরকে ফাঁসানো হচ্ছে, তবুও আইন সবার চোখে সমান। জাহাঙ্গীরকে প্রশ্ন করছে ফারুক। আচ্ছা জাহাঙ্গীর সাহেব, সত্যি করে বলুন তো, আপনি কি ওই কিলার? কি বলছেন স্যার, আমি নিজে কিলারকে ধরার জন্য ইফতেকার স্যারকে সাহায্য করছিলাম। ওই হারামজাদা স্যারকে মেরে ফেলেছে, আর আপনারা আমার পেছনে পড়ে আছেন। ইফতেকার সাহেব কি জন্য ওই বিল্ডিংয়ে গিয়েছিলেন তা আপনি জানতেন, বা ওনার ওখানে যাওয়ার খবরটা কি আপনি জানতেন? না স্যার, কিভাবে জানবো, আমি তো হসপিটালে ছিলাম। ইফতেকার স্যার আমাকে ওখানে যাওয়ার ব্যাপারে কিছু বলেনি আমাকে। তাহলে কিলার আপনার পরিচয়টা কেন দিল তা মাথায় আসছে না। সেটা তো আমিও বুঝতে পারছি না স্যার। আর স্যার, আমি যদি খুনগুলো করে থাকি তবে আমি নিজেই কেন থানায় ফোন করব? আচ্ছা এইটা বলুন তো, আপনার কাছে কি কিলারের কোনো সিক্রেট তথ্য বা এমন কিছু আপনি জানেন
যার জন্য কিলার আপনাকে ফাঁসাতে চাইছে? না স্যার, এরকম এরকম কিছু জানি না আমি। হ্যাঁ সেইটা আমি জানি জাহাঙ্গীর সাহেব, চিন্তা করবেন না, আমরা খুব দ্রুত ওই কিলারটিকে ধরে ফেলব ইনশাআল্লাহ। জি স্যার, তবে তবে সত্যি আমি নির্দোষ। জাহাঙ্গীরকে জেলে ঢোকানো হয়, কিলার ধরা না পড়া পর্যন্ত হয়তো জেলেই থাকতে হবে। এর মধ্যে রক্ষক যখন ভক্ষক, এই শিরোনামে অনেক মিডিয়া রিপোর্ট করছে। কোনো রকম প্রমাণ ছাড়াই জাহাঙ্গীরকে কিলার তকমা লাগিয়ে দিয়েছে। ফারুক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মিডিয়াকে জানায় জাহাঙ্গীর আসলে খুনি কিনা তা স্পষ্ট হওয়া যাচ্ছে না। সম্ভবত কিলার পুলিশ ডিপার্টমেন্টকে কলঙ্কিত করার জন্য জাহাঙ্গীরের নামটা মুখে নিয়েছে। তবে আশা করা যায় খুব দ্রুতই কিলার ধরা পড়বে। ফারুক কেসটা নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেছে, প্রথম থেকে স্টাডি করছে কেসটা নিয়ে। ওর বিশ্বাস কোনো একটা গ্যাপের কারণে কিলারকে ধরা যাচ্ছে না। রাত 10টায় বাড়িতে ফেরে ফারুক, খাওয়া দাওয়া শেষ করে কেসের সকল কাগজপত্র নিয়ে বসে। সেই ইভা হত্যার শুরু থেকে কেসটা নিয়ে স্টাডি করতে থাকে, প্রত্যেকটা মার্ডার নিয়ে গভীরভাবে চিন্তা করে, কিলারের প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা কার্যকারিতা নিয়ে চিন্তা করতে থাকে। এভাবে ঘড়ির কাঁটায় 3:45। ওই সময় কিলারের অডিও ক্লিপটা শুনছিল ফারুক। একটা কথায় তার একটু খটকা লাগে। এবার আসি পুলিশ প্রশাসনের কাছে, ওরা আমাকে ধরতে পারবে না। ইচ্ছায় অথবা অনিচ্ছায় আশা করছি আমার মিশন কমপ্লিট করতে ওরাই আমাকে সাহায্য করবে। পুলিশ কিভাবে কিলারকে সাহায্য করতে পারে, তাও আবার একজন পুলিশ নয় বরং পুরো পুলিশ ডিপার্টমেন্টের কথা বলছে। কিছুক্ষণ চিন্তা করার পর হঠাৎ ফারুকের মাথায় আসলো সিরিয়াল অনুযায়ী 6 জনের খুন হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে জেলে এমন 6 জনকে রাখা হয়েছে যারা কিনা কিলারের থেকে চিঠি পেয়েছে। আবার হঠাৎ করেই তার মনে পড়ে গেল জাহাঙ্গীর গতকাল তার সাথে কথা বলার সময় একটা কাগজে সাইন করতে গিয়ে প্রথমে বাঁ হাত ব্যবহার করতে চেয়ে তারপর তার দিকে তাকিয়ে ডান হাতে সাইন করেছে। ফারুক আর এক মুহূর্ত দেরি না করে তখনই বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল থানার উদ্দেশ্যে। থানায় ডিউটিরত পুলিশকে ফোন করতে থাকলো বারবার, কিন্তু কেউ ফোন ধরছে না। ফারুক যত দ্রুত সম্ভব বাইক চালাচ্ছে। থানায় পৌঁছে তাড়াহুড়ো করে বাইক থেকে নেমে বন্দুকটা হাতে নিয়ে ধীরে ধীরে এগোতে লাগলো। যারা ডিউটিরত ছিল সবাই মাটিতে লুটিয়ে রয়েছে, কারোর দেহেই আঘাতের কোনো চিহ্ন নেই, হয়তো অজ্ঞান হয়ে গেছে। যেখানে ওই 6 জন সহ জাহাঙ্গীরকে রাখা হয়েছে সেদিকে আস্তে আস্তে এগোতে লাগলো। সেলের দরজা খোলা, পুরো সেল রক্তাক্ত হয়ে রয়েছে, ভেতরে সবাই গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে, ফারুক বন্দুক তাক করে আছে। কাছে গিয়ে দেখতে পেল জাহাঙ্গীর মৃতপ্রায় একজনের কপালে লিখছে সিরিয়াল নাম্বার 2, আর বাকি 5 জনের কপালে বাকি 5টা সিরিয়াল নাম্বার লেখা। জাহাঙ্গীর হাসছে আর সফলতার দৃষ্টিতে তাকিয়ে আছে ফারুকের দিকে। ফারুক যা ধারণা করেছে ঠিক তাই হলো, যা হওয়ার তা হয়ে গিয়েছে ইতিমধ্যে। জাহাঙ্গীর এবার কিন্তু ফারুকের প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখল না, বরং হাসি মুখে ধরা দিল ফারুকের কাছে। অপরাধের স্বীকারোক্তি দিতে রাজি সে। পুরো ফাঁকা একটা রুমে জাহাঙ্গীরকে নিয়ে আসা হয়েছে। টেবিলের পাশে হ্যান্ডকাফে হাত বাঁধা জাহাঙ্গীরের, টেবিলের অপর পাশে 2টো চেয়ারের একটায় ফারুক, অন্যটায় বড় একজন পুলিশ অফিসার বসে আছে। চেহারা দেখে কে বলবে প্রায় 40 বছর বয়সী এই লোকটাই সিরিয়াল কিলার। ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে সব কিছু। এবার জাহাঙ্গীরকে সব কিছু শুরু থেকে বলতে বলা হলো। জাহাঙ্গীর বলতে শুরু করল। জাহাঙ্গীরের স্বীকারোক্তি থেকে জানা যায় প্রায় 15 বছরের চাকরি জীবনে অনেক ধর্ষককেই ক্ষমতার জোরে ছাড়া পেতে দেখেছে সে। এসব সহ্য করা তার জন্য কঠিন ছিল, তবু চাকরি হারানোর ভয় বাধ্য হয়েই সব সহ্য করত। কিন্তু নিজের বোনের ক্ষেত্রে যখন এমনটা ঘটল তখন আর সহ্য করতে পারেনি, তখনই এই পদক্ষেপ নেয়। আর বোনকে হারানোর শোকে
হয়ে ওঠেন সাইকোপ্যাথ। ইভা হত্যা তদন্ত করতে গিয়ে অপূর্বর অপরাধগুলো জাহাঙ্গীরের কাছে ধরা পড়ে যায়, আর সব কিছু গোপন রেখে সে একটা মাস্টার প্ল্যান বানায়। জাহাঙ্গীরের বোন প্রেগনেন্ট হওয়ার পর তার প্রেমিক তাকে বিয়ে করবে না বলে জানায়, তাই সেই কষ্ট সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে। আত্মহত্যা করার আগে একটা চিঠিতে সব কিছু লিখে রেখে যায়, প্রতিশোধ নেবে বলে সেই চিঠিটা লুকিয়ে রেখেছিল জাহাঙ্গীর। ইফতিকার নিজে কেসটাকে ধামাচাপা দিয়ে দিয়েছিল, আর ধামাচাপা দেবে নাই বা কেন, জাহাঙ্গীরের বোনের প্রেমিক সামনে চলে আসলে ইফতিকারের ক্যারিয়ার শেষ হয়ে যেত, কারণ জাহাঙ্গীরের বোনের প্রেমিক অন্য কেউ নয়, ইফতিকার নিজেই ছিল। সেই জন্যই জাহাঙ্গীর ইফতিকারকে এত কষ্ট দিয়ে মেরেছে। জাহাঙ্গীর তার মিশন কমপ্লিট করেছে, প্রতারণা বা ধর্ষণ করার আগে যে কোনো ছেলে একবার হলেও জাহাঙ্গীরকে স্মরণ করবে। জাহাঙ্গীর এখন যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি। শুনছিলেন খালিদ সাইফুল্লাহ তাহমিদের কলমে একটি রুদ্ধশ্বাস ক্রাইম থ্রিলার হত্যাকারীর সন্ধানে। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময়, ঋতম, জয়, সুদীপ্ত, আয়ুষী ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।